নমস্কার সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে একটা অত্যন্ত সুখবর ঠিক আছে তো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব আজকে ওয়েস্ট বেঙ্গল জিডিএস সংক্রান্ত বিষয় নিয়ে ঠিক আছে তো যারা সাইকেল ফোর নোটিফিকেশনের জন্য অপেক্ষায় রয়েছেন তো খুব একটা ভালো একটা সুখবর আসছে আসতে চলেছে খুব শীঘ্রই ঠিক আছে এবং যারা সাইকেল থ্রি যারা অ্যাপ্লিকেশন করেছেন তো রেজাল্ট কবে প্রকাশিত হবে তো খুব একটা ভালো একটা আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে তো আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব ঠিক আছে একদম অফিসিয়ালি ডিপার্টমেন্টাল নোটিশ নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ঠিক আছে শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শকের তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সাইকেল ফোর নতুন নোটিফিকেশন কবে বেরোবে ঠিক আছে তো প্রথমত যেটা তো দ্বিতীয়ত যেটা আপনাদের রয়েছে যেটা আপনাদের ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল থ্রি আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে ঠিক আছে তো এই দুটো বিষয় নিয়ে আজকে বিস্তারিত ভালো করে আজকে আলোচনা করবো তো আপনারা অনেককে দেখতে পাচ্ছেন একদম ডিপার্টমেন্টাল অফিসিয়াল নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস ডিপার্টমেন্ট অফ পোস্ট ডাক ভবন নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তো যে ডেটে আপনাদের নোটিশটি প্রকাশিত হয়েছে একত্রিশ বারো দু হাজার একুশ তো আপনারা সব কিছু আপনার দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত একদম আর্জেন্ট একটা নোটিশ রয়েছে তো তারপরে চলে আসছি যেটা আপনাদের কী রিগার্ডিংয়ে আপনাদের যেটা আপনাদের যেটা নোটিশটি দিয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন দিস ইজ রিগার্ডিং অ্যা ইমপ্লিমেনশন অফ ডিভাইসড জিডিএস অনলাইন এগেজমেন্ট প্রসেস তো অনলাইন যেটা জিডিএসটা প্রত্যেক বছর যেটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তো সেই রিগার্ডিং আপনাদের নোটিশটি প্রকাশিত করেছে তো একটা ভালো একটা সুখবর যে আপনাদের বছরে দুবার রিকুমেন্ট হবে ঠিক আছে রিকুমেন্ট নোটিফিকেশন বের করবে জিডিএস তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি এটা বিস্তারিত করেন তো অবশ্যই আপনারা বুঝে যাবেন সব কিছু যেটা আপনাদের সব কিছু বলেছে যে আপনাদের জানুয়ারি দু হাজার বাইশ ঠিক আছে জানুয়ারি বাইশের দুই দুই হাজার বাইশ যেটা আপনাদের রয়েছে জানুয়ারি তো নোটিফাই ভ্যাকেন্সিস অ্যান্ড ফোর্থ উইক ঠিক আছে তো ফোর্থ উইকে আপনাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে ফোর্থ উইক থেকে ঠিক আছে এটা ফোর্থ উইক থেকে হবে জানুয়ারি দুই হাজার বাইশ নতুন সাইকেল ফোর নোটিফিকেশন এবং সেকেন্ড রাউন্ড যেটা আপনাদের বলেছে যে জিডিএসের এঙ্গেজমেন্ট যেটা আপনাদের প্রসেস রয়েছে ঠিক আছে তো সেকেন্ড যেটা নোটিফাই ভ্যাকেন্সি থাকছে আপনাদের লাস্ট উইক জুলাই ঠিক আছে তো জুলাই মাসের লাস্ট উইকে আপনাদের থাকছে একটা তারপরে দেন আপনাদের রয়েছে ফোর্থ উইকে আপনাদের মানে জানুয়ারির শেষ সপ্তাহে রয়েছে তো বছরে দুবার আপনাদের ভ্যাকেন্সি নোটিফাই হবে ঠিক আছে তো ভ্যাকারেশন দুবার আপনাদের বিজ্ঞপ্তি রিলিজ হবে তো তারপর চলে আসছি যেটা বিজ্ঞপ্তিতে যেটা আপনার রয়েছে তো তারপর যেটা আপনাদের রয়েছে তিন নম্বর যেটা আপনাদের বলেছে তো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আপনাদের সম্পূর্ণ ডিটেলসে এখানে আপনাদের তিন নম্বরে দুই নম্বর বলে দিয়েছে যে বলেছে আপনার দ্য নোটিফিকেশন উইল বি ইউজ ইট সাইমটেনিয়াসলি বাই অল দ্য ডিভিশন ডিভিশনস ইন দ্য

তো বন্ধুরা আপনারা আশা করি বুঝে গেছেন যেটা আপনাদের জানুয়ারির শেষ শেষ থেকে জানুয়ারি শেষ সপ্তাহ থেকে একত্রিশে মার্চের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সাইকেল ফোর নোটিফিকেশন ঠিক আছে তারপর দিন আপনাদের যেটা সেকেন্ড রাউন্ড রয়েছে আপনাদের তিরিশে সেপ্টেম্বর থেকে সরি আপনাদের যেটা আপনাদের বলছে জুলাই থেকে শেষ শেষ সপ্তাহের জুলাই থেকে আপনাদের তিরিশে সেপ্টেম্বর মধ্যে নতুন বিজ্ঞপ্তি সাইকেল ফাইভের নোটিফিকেশন বেরোবে ঠিক আছে তো বছরে দুবার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং ভ্যাকান্সি নোটিফাই হবে তো তারপর যেটা আপনাদের বলেছে যেটা আপনাদের সেকেন্ডে যেটা আপনাদের বলেছে যেটা আপনাদের আট নম্বরে আট নম্বর যেটা আপনাদের বলেছে আপনাদের দ্য সার্কোলস যেটা আপনাদের সার্কোলস সেল ক্যালকুলেট ডিভিশন ওয়াইজ ভেকান্সিস ওয়েল ইন অ্যাডভান্স অ্যান্ড উইল ইনটিমেট টু টু দিস ডিডক্টেড বাই ফার্স্ট উইক ঠিক আছে তো যেটা আপনাদের ক্যালকুলেট করতে হবে ঠিক আছে অফিসে আপনাদের সেন্ড করতে হবে ক্যালকুলেট করে আপনার যেটা আপনাদের পাঠাতে হবে অফিসে ফার্স্ট উইক জানুয়ারি ঠিক আছে ফার্স্ট উইক জানুয়ারির মধ্যে আপনাদের যেটা আপনাদের অফিসে পাঠাতে হবে সবকিছু আপনাদের কত ভ্যাঙার শূন্যপদের শূন্য কত রয়েছে তো ক্যালকুলেট করে সবকিছু অফিসে পাঠাতে হবে ঠিক আছে তো ফর জানুয়ারি নোটিফিকেশন যেটা আপনাদের ফার্স্ট উইকে নোটিফিকেশন যেটা আপনাদের বের হবে যেটা আপনার ফার্স্ট উইক জুলাই জুলাই মাসে যেটা আপনার নোটিফিকেশন বের হবে তো ফার্স্ট উইকের মধ্যেই আপনাদের সব কিছু নোটিফিকেশন আপনাদের বিস্তারিত যেটা কত সুন্দরপদের সংখ্যা থাকবে তো কিছু আপনাদের সুন্দরপদের সংখ্যা হিসেবে ফার্স্ট উইকের মধ্যেই অফিসে জমা দিবে ঠিক আছে যেটা আপনাদের নোটিশে যেটা আপনাদের জারি করেছে বলেছে আপনাদের তো তারপর বন্ধুরা আবার একটা যেটা আপনাদের আর একটা মেন একটা পয়েন্ট রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার যেটা একটা মেন পয়েন্ট রয়েছে যে আপনাদের কমপ্লেন রিপোর্ট মে বি সেন্ট টু দিস অফিস বাই বারো জানুয়ারি ঠিক আছে তো বারো জানুয়ারি দুই হাজার বাইশ তারিখের মধ্যে পজিটিভলি আপনাদের একটা রিপোর্ট আপনার একটা সেন্ড করতে হবে অফিসে যে কত শূন্য সুন্দরপতির সঙ্গে কত রয়েছে তো বারোই জানুয়ারির মধ্যে যেটা লাস্ট আপনাদের রয়েছে পজিটিভলি আপনাদের একটা রিপোর্ট একটা পেশ করতে হবে জমা দিতে হবে অফিসে গিয়ে ঠিক আছে তো বন্ধুরা আপনারা আশা করি বুঝে গেছেন বছরে দুবার বিজ্ঞপ্তি নোটিফিকেশন বের হবে সাইকেল ফোর এবং ফাইভ যেটা এবছরে প্রকাশিত হবে দু হাজার বাইশ সালে তো ভালো একটা বছর রয়েছে বছরই তো দু হাজার যারা জিডিএস এ যারা যাচ্ছেন ঠিক আছে জিডিএস এ যারা মানে চান্স পাবেন তো অত্যন্ত একটা সুখবর আপনাদের জন্য যে বছরে দুবার নোটিফাই নোটিফিকেশন বের হবে এবং ভ্যাকসিন নোটিফাই বছরে দুবার হবে যে কত শূন্য পদের সংখ্যা রয়েছে সবকিছু আপনাদের জানুয়ারি মাসের আপনাদের প্রথম বারো তারিখের মধ্যে সবকিছু ডিটেলস আপনাদের চলে যাবে অফিসে জমা হবে কত শূন্য পদের সংখ্যা রয়েছে তো বন্ধুরা এটা কিন্তু অল অল সার্কল রয়েছে অল ডিভিশনও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম অফ সার্কল সব সার্কলও থাকছে আপনাদের তো আমাদের সব কিছু রয়েছে তো এটা আপনাদের অন্ধ্রপ্রদেশ আসাম বিহার ছত্তিশগড় দিল্লি তারপর রয়েছে গুজরাট তারপর তারপরে জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড কর্ণাটক তো আমাদের বেঙ্গল রয়েছে আপনার দেখতে পাচ্ছেন অনেক ক্রেত সব আপনাদের সাইকেল সাইক্রপুর নোটিফিকেশন বেরোবে বছর দুবার সব কিছু আপনার বিস্তারিত রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে তেইশ নম্বর রয়েছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল আমাদের সব কিছু রয়েছে বেঙ্গলে আমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে তো সব কিছু আপনার যেটা নোটিসে নোটিসে যেটা আপনার সব কিছু যেটা বলেছে ঠিক আছে ক্লিয়ারলি তো অবশ্যই আপনাদের প্রত্যেকটি সার্কোলে আপনাদের এই নোটিসটা আপনাদের গ্রাহ্য হবে ঠিক আছে তো বছরে দুবার নোটিফে নোটিফিকেশন নোটিফাই হবে সব কিছু আপনাদের বিস্তারিত বলেছেন নোটিসে অবশ্যই আপনারা নোটিশটা অবশ্যই আপনারা ডাউনলোড করে বিস্তারিত আপনার দেখতে পারবেন তো অবশ্যই আপনার ডেস্ক্রিপশন বক্স অবশ্যই আপনারা ফলো করবেন চেক করবেন ওখানেই লিঙ্কটি দেওয়া থাকবে পিডিএফটির অথবা আপনার টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমার টেলিগ্রাম গ্রুপে আপনার হয়ে যেতে পারে ওখানে আপনার পিডিএফটি দেওয়া হবে এবং সঙ্গে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও আমার জয়েন হননি তো অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা এই পিডিএফ পিডিএফটি আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনার গ্রুপে জয়েন হয়ে যাবেন প্রত্যেকটি গ্রুপে ঠিক আছে তো বন্ধু এইবার চলে আসছি যে আপনাদের জিডিএস এর সাইকেল থ্রি ওয়েস্ট বেঙ্গলে আমাদের তো রেজাল্ট কবে প্রকাশিত হবে তো সেটা নিয়ে এখন প্রচুর এখন সবে আপনারা আশা করি চিন্তিত রয়েছেন তো যেটা আপনারা আশা করি বুঝে গেছেন যেটা সব কিছু ডিটেলসে আপনাদের নোটিসে বলেছে যে আপনার জানুয়ারি ফোর্থ উইকে ঠিক আছে অ্যাকচুয়ালি আপনাদের জানুয়ারি শেষে শেষ সপ্তাহে থেকে থার্টি ওয়ান যেটা রয়েছে আপনাদের একত্রিশে মার্চ তো এর মধ্যে নোটিফিকেশন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সাইকেল ফোর এবং সাইকেল ফাইভ সাইকেল সাইকেল ফাইভ যেটা আপনাদের প্রকাশিত হবে যেটা আপনাদের জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে তিরিশে সেপ্টেম্বর মধ্যে আপনাদের সাইকেল ফাইভ নোটিফিকেশন বের হবে এবং ভ্যাকান্সি নোটিফাইও হবে ঠিক আছে তো যেটা আপনাদের বলেছে যে যেহেতু আপনাদের শেষ সপ্তাহে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ভ্যাকান্সি ডিটাস নোটিফাই করা হবে এবং ভ্যাকান্সির জন্য নোটিফিকেশনের জন্য কাজ শুরু হবে তো আশা করা যায় জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ঠিক আছে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট একদম প্রকাশিত হবে আশা করা যায় ঠিক আছে যেহেতু নোটিশে আপনার যেটা রয়েছে তো ভ্যাকান্সি যেহেতু তার আগেই যদি যেটা আপনার ভ্যাকান্সি প্রকাশিত হতে পারে ঠিক আছে তার আগেও প্রকাশিত হতে পারে তবে আশা করা যায় যে যেহেতু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সাইকেল ফোর এবং ফাইভ তো আশা করা যায় খুব শীঘ্রই ফেব্রুয়ারি মাসেই ঠিক আছে জানুয়ারি শেষে এবং কি আপনার ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে সাইকেল থ্রি রেজাল্ট আশা করা যায় এটাই একটা বর্তমান আপডেট রয়েছে ঠিক আছে তো এই হিসেবে এটাই বলা যায় জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে যেটা সাইকেল থ্রি যখনই নোটিফিকেশন প্রকাশিত হবে সাইকেল ফোর নোটিফিকেশান ঠিক আছে যখনই এবং যখনই রেজাল্ট প্রকাশিত হবে সাইকেল থ্রি রেজাল্ট যখন প্রকাশিত হবে তবশ্যই চ্যানেলের সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ফলো করবেন অল নোটিফিকেশনটা অবশ্যই আপনারা অন করে রাখবেন যেন সাইকেল ফোর নোটিফিকেশন বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমি আপনাদের সব চ্যানেলের সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি শেষ হওয়ার আগে আপনাদের একটা কথা বলার ছিল যে অনেকে ভিডিওটি দেখার পর কিংবা ভিডিওটি ভিডিওটি যখন আপনারা দেখছেন তো আপনারা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করছেন যে অনেকে আপনারা গালিগালাজ করছেন অনেকে আবার ভালো কিছু জিজ্ঞাসা করছেন ঠিক আছে তো যারা গালিগালাজ করছেন তো এটা কিন্তু অবশ্যই একটা ভালো ব্যাপার না ঠিক আছে আমাকে কিন্তু খুব খারাপ লাগছে আমাকেও কিন্তু নিজেকে ভালো লাগছে না তো যেটুকু আমি আপডেট পাই অফিসিয়ালি এবং কিংবা আন অফিসিয়ালি যেটুকু আমি আপডেট পাই তো অবশ্যই আমি আপনাদের সবাইকে সবার মাঝে শেয়ার করি ঠিক আছে তো এটা কিন্তু আমার কাজ ঠিক আছে আমি সবার সবাইকে আপডেট দিয়ে থাকি শেয়ার করি চ্যানেলে সবসময় প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি জিডিএস সংক্রান্ত বা অন্যান্য যেসব চাকরি রয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি আপনাদের যত ধরনের চাকরি সরকারি বেসরকারি চাকরির আপডেট তথ্য রয়েছে তো সব ধরনের এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে ঠিক আছে তো আমি চেষ্টা করি আনঅফিসিয়ালি এবং অফিসিয়ালি আপনাদের আপডেট দেওয়ার তো অবশ্যই বন্ধুরা গালিগালাস করবেন না ঠিক আছে যেটুকু আপডেট মিলে সেটুকু আমি প্রোভাইড করি আপনাদের তো বন্ধুরা এটাই আজকাল আপনাদের আপডেট দেওয়ার ছিল তো আশা করি আপনারা বুঝে গেছেন জানুয়ারি ফার্স্ট উইক লাস্ট উইক থেকে একত্রিশে মার্চের মধ্যে মার্চের মধ্যে নতুন নোটিফিকেশন বের হবে সাইকেল ফোর এবং যেটা আপনাদের জুলাই মাসের শেষ থেকে আপনাদের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে নতুন নোটিফিকেশন বের হবে সাইকেল ফাইভের তো আশা করা যায় যে নোটিশে যে বলেছে যেসব রয়েছে ঠিক আছে তো যে হিসাবে আপনাদের রয়েছে নোটিসে তো সেই হিসাবে বলা যায় যে আশা করা যায় রাজার ডবলু বি জিডিএস সাইকেল থ্রি রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা এটাই আজকে আপনাদের ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল তো ভালো থাকবেন